হাই হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনার হাত এইরকম কেন ভাই? ভাই আমার এখানে কারেন্টের তারে কেটে গেছিল। কারেন্টের তারে কি শর্ট খেয়েছিলেন নাকি আবার? না না, শর্ট খাই নাই, কিন্তু ভাঙতে গেছিলাম তারটা, যার কারণে আমার একটা সেশন নিয়েছি এর আগে। আচ্ছা, এক সেশন হয়েছে না, আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো প্রথম দিনের রেজাল্টটা এই যে, এটা হচ্ছে প্রথম যে কাজটা করছে এটা হচ্ছে রেজাল্টটা, আর আজকে হচ্ছে সেকেন্ড সেশন হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমরা রয়েছি বিডি ট্যাটু রিমুভ সেন্টারে। তো মূলত হচ্ছে আমাদের সাইদুর ভাইয়ের হচ্ছে এই শপটা, আর আজকে ওনার এই শপে আছি। এটা কিন্তু মূলত একটা ট্যাটু রিমুভ সেন্টার, যাদের ট্যাটু রিমুভ করতে যাচ্ছেন তারা কিন্তু এই শপটাতে অবশ্যই আসবেন। ওনারা কিন্তু কখনো ট্যাটু করে না, ওনারা ট্যাটু রিমুভ করে। পাশাপাশি হচ্ছে যাদের মেস্তা আছে, তিল আছে, অবাঞ্ছিত লোম আছে, এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন, কোথায় গেলে সলিউশন পাবেন, আপনারা বিডি ট্যাটু রিমুভ সেন্টারে চলে আসতে পারেন। শান্তিনগরে কিন্তু ওনাদের এই অফিসটা, আমরা কিন্তু টোটাল ডিটেলসটা এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে রাখবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ক্লায়েন্টের কাজ হচ্ছে, উনি যেহেতু আজকে প্রথম আসছে, আপনার একটু বলবেন যে আসলে ওনার এই কাজটা করতে কয়টা সেশন লাগতে পারে, বা কিরকম কস্টিং, বা একটু জাস্ট ধারণা দিবেন। আমাদের হচ্ছে উনি যেহেতু আজকে ফার্স্ট টাইম, আমরা হচ্ছে এখন CO2 লেজারটা করলাম অলরেডি, ভাইয়ের অনেকগুলো শেষ, শুধু আর একটা আছে, এটা করবো CO2 লেজার। তো দেখেন এই যে ইঙ্কটা যে এখানে আসছে, এটার আরেকটা হচ্ছে আমাদের লেজার আছে, পিকো লেজার, ওইটা দিয়ে ইউজ করার পরে এখানে দেখবেন অধিকাংশ কালি সবগুলো চলে যাবে। আচ্ছা, ফার্স্টে এটা কি করতেছেন বর্তমানে, আসলে এখন কি করা হচ্ছে? এখন হচ্ছে CO2 লেজার করা হচ্ছে ভাই। আচ্ছা, এটার মাধ্যমে কি হবে? এখানে তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে আধুনিক মেশিন। আমার পিছনে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে ওনাদের এখানে কতগুলো মেশিন আছে, আসলে এইগুলো দিয়ে কি করে আমি নিজেও জানি না। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেহেতু ভাইয়া বলছে আজকে কি সেকেন্ড স্টেপটা হবে ওনার? না, আজকে সেকেন্ড স্টেপ হবে না, ফার্স্ট স্টেপে 50% চলে যাবে। আচ্ছা ইনশাল্লাহ। তো আসলে তো অনেক ট্যাটু রিমুভ সেন্টার আছে, তো আপনার কাছে ওনাদেরটা ভালো মনে হলো কেন, বা আসলে মানে আগের রিভিউগুলো যারা করাইছে ওনাদেরটা ভালো মনে হয়েছে, আপনি দেখছেন অনলাইনে দেখে মনে হয়েছে যে যাই দেখি, এবার কথা বলার পরে মনে হয়েছে যে কাজটা করানো যায় এরকম? আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। তো আমরা আসলে একজন ক্লায়েন্টের রিভিউ নিলাম ভাই। ওনার যে এই যে কাটা দাগটা দেখতে পাচ্ছি, তার লাইগা হাত পুরা কাইটা গেছিল, এটার কি ট্রিটমেন্ট ভাই? এটা ট্রিটমেন্টটা হচ্ছে CO2 ফ্যাকশনাল মেশিন দিয়ে আমাদের আজকে কাজটা করা হবে। মানে এখন কিন্তু এই যে উপরের দিকে কিন্তু একটা উইঠা আছে, হ্যাঁ স্কিনটা কিন্তু উইঠা আছে। তো এটাকে ওনারা, এটা কি কি মেশিন বললেন ভাই? CO2 ফ্যাকশনাল মেশিন। আচ্ছা, CO2 ফ্যাকশনাল মেশিন, এই মেশিনটা দিয়ে কাজ করা হবে। এই মেশিনটা দিয়ে কাজ করলে জিনিসটা কিন্তু প্লেন হয়ে যাবে, আর স্কিনটা কিন্তু আগের কালার কি ফিরে আসবে কিনা স্কিনের? জি জি, আগের কালার ফিরে আসবে। আর এই CO2 ফ্যাকশনাল মেশিন দিয়ে হচ্ছে কাজটা হচ্ছে শুধু কাটা দাগ রিমুভ, আর দ্বিতীয় হচ্ছে ব্রন রিমুভ, যাদের ব্রন আছে। আচ্ছা, এটা দিয়ে আরেকটা অপশন আছে আমাদের, ওইটা দিয়ে কাজ করার পর শুধু ব্রনটা আমরা রিমুভ। আচ্ছা, অনেকের স্কিনে যেরকম ব্রনের দাগ থাকে, এই স্পটগুলো কি এই মেশিনটা দিয়ে কি কাজ করেন নাকি আপনারা? এই যে এখন একটা আবরণ হয়েছে, এটাই স্ক্রিনটার কি চামড়াটা আবার পরে যাবো, পরে গিয়ে আবার নতুন একটা স্ক্রিন। আচ্ছা, এই যে সাদা কিন্তু একটা দেখতে পাচ্ছি, তো পুরো যেটুকু দাগ আছে এইটুকু কিন্তু এখন এইখানে এই যে সাদা হয়ে আসবে। তো আমি এই যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি হচ্ছে আসলে। তো এই জিনিসটা সাদা হয়ে স্কিনটা কিন্তু ধীরে ধীরে প্লেন হয়ে যাবে। কয়টা সেশন লাগবে এটা ভাইয়া? আচ্ছা, তার মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে জিনিসটা, আশা করা যায় যে একেবারে সলিউশনটা হয়ে যাবে। এখন আগে আমরা উচ্চতাকে লেভেল করব, এরপর মেন যে কাজটা আছে ওই কাজটা আর কি আমরা করব।
ভাইয়া কি প্রবলেম হয়েছিল আসলে? আমার একটা ট্যাটু করা আছে, সেটা আমরা রিমুভ করে দিচ্ছি, কিন্তু আমরা কাস্টমারদের পারমিশন ছাড়া ভিডিও করি না। এই ভাইয়ের আমরা ফেসটা দেখাতে পারবো না, উনি শুধু কাজ করার পারমিশন দিয়েছেন যতটুকু আলহামদুলিল্লাহ। তো এখানে একটা ট্যাটু করা আছে, যেমন একটা ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা এখন রিমুভ করতেছি। এখন এই আমাদের এখানে আসলে গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়, এবং আমরা কিন্তু একবারই পেমেন্ট নিই। বাংলাদেশের কোথাও আপনার থেকে একবারে পেমেন্ট দিবেন না, সবাই সেশন ভিত্তিক, মানে এক মাসে আসবেন একবার। কারণ একটা ট্যাটু রিমুভ করতে দুইবার, কারো চারবার, কারো বারোবার পর্যন্ত লাগে। তো আমার কথা হলো যেটা, আপনারা যেখানেই ট্যাটু রিমুভ করান, যার কাছেই করান, বাংলাদেশে ট্যাটু রিমুভ এখন অনেক জনপ্রিয় বিজনেস। রিমুভ করার সময় যেমন হাইপ উঠছিল, এখন রিমুভ করার সময় হাইপ উঠছে। এখানে যে মেশিনগুলো দিয়ে আসলে কাজ করা হয়, এগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাইদুর ভাই কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সবার জন্য দোয়া ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনি তো ভাই অনেক ব্যস্ত মানুষ, তারপরও যেহেতু আজকে একটু সময় পাইছি, তো দুই চার পাঁচ মিনিট একটু নষ্ট করবো। আপনার এই প্রতিষ্ঠানে কি ধরনের মেশিন আছে বা কি ধরনের সার্ভিস দিচ্ছেন একটু বিস্তারিত বলুন। খুব ছোট মেশিন, ইলেকট্রোকোটারি মেশিন, ক্লিয়ারলি দেখেন ছোট একটা মেশিন, কিছু হ্যান্ড আছে, ফুট আছে। এখন কথা হলো যে এখন এই ছোট্ট মেশিনটার কাজ কিন্তু অনেক বড়। আপনার যে কোনো হসপিটালে যান, ওটি মেশিন যেখানে অপারেশন হয়, এটা মেইন আকর্ষণ থাকে। আচ্ছা, এটা দিয়ে মেইনলি অপারেশনের সব কাজ করা হয়। আচ্ছা, কাটি, জোড়াতালি। মূলত মজার ব্যাপার হলো, আমি কি জোড়াতালি দিই? আমি হলো শুধু যে তিল আচিল রিমুভ, শুধু এইটা করি। যাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, কিন্তু তাদের রিমুভ করা দরকার, পয়সা কম, ইনকাম সোর্স কম, তাদের জন্য এটা। আমরা বুঝতে পারি যে ওনার স্কিন বার্ন হচ্ছে, তাহলে আমরা এটার হেল্প নেই। এটার হেল্প নিলে বিভিন্ন লেজার সেন্টারে, বিভিন্ন লেজারের দোকানে, বিভিন্ন ট্যাটুর দোকান থেকে ট্যাটু রিমুভ করার পর দেখা যায় রিমুভ হয়েছে, কিন্তু চারপাশে একটা কালো পোড়া আবরণ হয়ে গেছে, ওইটা যাতে না হয় সেক্ষেত্রে এই মেশিনটা। আচ্ছা আচ্ছা, এখানে আছে ডিপিএল এর জেনারেশনের একটা মেশিন, এটা দিয়ে আপনার হেয়ার রিমুভ করা যায়, অবাঞ্ছিত লোমদারি রিমুভ, এটা দিয়ে আপনার মেস্তা রিমুভ করা যায়, এটা দিয়ে আপনার প্লাজমা রিমুভ করা যায়, লাল তিল, কালো তিল, বাদামি তিল, ডার্ক সার্কেল, স্পট, চোখের নিচের কালো দাগ দূর করা যায়, ঘাড়ের কালো দাগ দূর করা যায়। ১৩ লক্ষ টাকা দামের মেশিন বাংলাদেশে, কিন্তু ১৩ লাখ টাকা দিয়ে বায়ো হাইড্রোফেশিয়াল কিনে না সবাই, কিনে ১৫ লাখ টাকার মেশিন, 100% কার্যকরী, খুবই ভালো মেশিন। এখানে আছে ওয়েট লুজ করার মেশিন, EMS টেকনোলজি, দিস ইজ EMS মেশিন। এটা দিয়ে কি ওজন কমানো যায়? 100% গ্যারান্টি সহকারে, নালে পয়সা ফেরত। পিকো সুপার ন্যানো টেকনোলজি মেশিন, 56 লক্ষ টাকার মেশিন, কিন্তু এত টাকার কথা শুনে না ভয় পার কিছু নাই। বাংলাদেশে এটা 1.5 কোটি টাকাও আছে। ওরে কি বলেন, হ্যাঁ বলা নিতে একজন, মানে এই ছোট্ট একটা মেশিনের দাম আপনার এখানে যেটা ইউজ করতেছেন এটা হচ্ছে 56 লাখ টাকা। কোন দেশের প্রোডাক্ট এটা? আমেরিকান মেশিন বা কোরিয়ান। আর এটা দিয়ে আপনার তিল রিমুভ, আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, এছাড়া কালারিং ট্যাটু রিমুভ। কালারিং ট্যাটু রিমুভ বলতে যাদের লাল নীল কালার হয়, ওই ট্যাটুগুলো কোনো জায়গায় উঠে না, শুধু বাংলাদেশে আমরা রিমুভ করতে পারি। আচ্ছা আচ্ছা। এছাড়া আছে CO2 লেজার জার্মানি মেশিন, এটা প্রায় 28 লাখ টাকা দাম। এটা দিয়ে আপনারা ব্রোনের গর্ত থেবড়ো থেবড়ো হয়ে গেছে ওগুলো রিমুভ করতে পারবেন, এবং আপনার তিল আঁচিল রিমুভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আছে হেয়ার রিমুভার মেশিন, এটা দিয়ে মুখের আনওয়ান্টেড দাড়ি, মোস, এগুলো রিমুভ করা যায়, খুবই ভালো মেশিন। এটা আছে মনে করেন যে পিকো সুপার টেকনোলজি মেশিন, মেস্তা রিমুভের জন্য বিশেষভাবে আর্কিটেক্ট করা, ডিজাইন করা। এটা আছে CO2 লেজার মেশিন আরেকটা, যেটা দিয়ে মুখের ব্রোনের গর্ত যেগুলো কোথাও রিমুভ হচ্ছে না, আমাদের এখানে রিমুভ হচ্ছে না, এগুলো 100% রিমুভ হবে, তিল আছে রিমুভ করবে। এটা আছে স্কিন বার্নার মেশিন, এই যে আমরা যে কাজগুলো করতেছি, স্কিনের একটা বার্নার বাজে ফ্লেভার আছে, এই মেশিন এটা টেনে নেয়। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই এই যে আপনারা কাজ করতেছেন, তো আমার সার্টিফিকেট আছে। আচ্ছা, আসলে এই সার্টিফিকেট গুলো আসলে কিসের সার্টিফিকেট? যুদ্ধ জয়ের কিছু নাই, কোনো নীলক্ষেত সার্টিফিকেটও না, বা এটা দিয়ে কোনো যুদ্ধ জয় করা যায় না। মেশিন গুলো কিছু সার্টিফিকেট দিছে, ওরা ওই দেশে গিয়ে ট্রেনিং দেওয়াইছে, অনলাইন অফলাইন ট্রেনিং দিয়ে, যাতে মানুষের ক্ষতি না হয়। এর জন্য মানে আপনার কাছে যে ওই যে 56 লাখ টাকা মেশিন বেচা দিয়ে দায় সারা এরকম কিছু না? মেশিন কেনার আগে আপনি যাইতে না পারলে অনলাইনে ভিডিও 36 ঘন্টার ই আছে, ট্রেনিং আছে, ট্রেনিং মেনিং করা শেষ, তারপর আপনার DHL এ পাঠিয়ে দিব যে আপনার কাজ করার উপযুক্ত মেশিন, ব্যাসলি দেবো না, কাজ করতে হবে। আচ্ছা ভাই, যারা কাজ করাতে চায় কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? ইন্টার মার্কেট একদম সোজা বাংলাদেশের সবচেয়ে কমন লোকেশন, বালিবাগ মোর টু ইন্টার মার্কেট আমার অফিস। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস খোলা, রবিবার আপাতত সাপ্তাহিক ছুটি, আগে ছিল বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় যে কোনো দিন আপনারা ভিজিট করতে পারেন, যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। আপনার কোনো যদি প্রবলেম থাকে, স্কিন প্রবলেম হোক বা আপনার ট্যাটু রিমুভের জন্য হোক,
তিল, আঁচিল, মেস্তা এই ধরনের সমস্যা থাক, অবাঞ্ছিত লোমের সমস্যা থাক, আপনি জাস্ট হচ্ছে ফোন কল দেন যদি আসতে না পারেন, যে ভাই কীরকম কস্টিং আসবে বা আমার কাজটা, বা সরাসরি ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আপনার স্কিনের যেই প্রবলেমটা এটা আপনি ছবি আকারে পাঠান বা ভিডিও আকারে পাঠান, ভাইয়া কিন্তু আপনাকে সরাসরি মানে ডিটেলসটা বলে দিতে পারবে যে আসলে কীরকম সময় বা কস্টিং লাগবে, এরপরে কিন্তু আপনি সরাসরি ভিজিট করেন ওনাদের আউটলেটটা, ভিজিট করে আপনার সাপোর্টটা আপনি নিয়ে নেন। আর কিছু বলবেন কিনা আজকে আমার ভিউয়ার্সদের জন্য? আচ্ছা, আপাতত বলবো না, বলবো ঈদ সামনে সবাই ফ্যামিলির সাথে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, নামাজ পড়তে হবে, নামাজ পড়া বাধ্যতামূলক, এবং এমন কোনো ফ্যাশন করা যাবে না যেটা আমাদের ইসলামে বিপরীত, সবাই নামাজ পড়বেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার প্রতি দায়িত্ব রাখবেন, সবাইকে আসসালামু আলাইকুম।